তো প্রথম যে লাইনটা, আঙিনায় বসিয়ারে পাখি খায়রে পাকা ধান, এটি আমরা স্টার্ট করবো দেখতে পাচ্ছেন B3 থেকে। ওকে, দেখেন আমি বাজিয়ে দেখাচ্ছি। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত, আশা করি ভালো আছেন। আজকে যে গানটি বাজাবো সেটি হলো আঙিনায় বসিয়ারে পাখি খায়রে পাকা ধান। এই গানটির জন্য এসকে রিয়াজ, তিনি ময়মনসিংহ থেকে কমেন্ট করেছেন, তার কমেন্টে আজকের এই ভিডিওটি করা হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক দিন, আশা করি একটি লাইক দিলে আপনার কোনো ক্ষতি হবে না। চলুন মূল ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি হারমোনিয়াম সেটিংটা। আমি মুড থেকে এখান থেকে রাইট কাপলা সিলেক্ট করেছি, আর এই গানের যে নোটগুলো লাগবে নোটগুলো দেখাই। দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল 9টি নোটের মাধ্যমে আমরা আজকের এই গানটি কমপ্লিট করব। এবার সে দুটো কালো রাখবেন, মাঝখানে 3টে কালো এবং শেষে 2টো কালো। এই হচ্ছে স্কেল, এই স্কেলের মধ্যে আমরা গানটি কভার করব। তো প্রথম যে লাইনটা, আঙিনায় বসিয়ারে পাখি খায়রে পাকা ধান, এটি আমরা স্টার্ট করব দেখতে পাচ্ছেন B3 থেকে। ওকে, দেখেন আমি বাজিয়ে দেখাচ্ছি। পরের যে লাইনটা, আজও তো আইলো না আমার বন্ধু সোনা চাঁদ, প্রথম যে লাইনটা যেভাবে বাজাবেন পরের লাইনটাও সেই একইভাবে বাজাবেন। তারপর লাইনটা, আমার মন ভালো না। আবার কিছু ভালো লাগে না, সেম প্রসেসেই হবে। আবার দেখেন প্রথম থেকে, তারপর যে লাইনটা আছে, বাড়ির সামনে রাস্তা দিয়ে কত মানুষ যায়, আমি এতক্ষণ যেভাবে বাজালাম ঠিক সেম প্রসেসে পরের লাইনগুলো হবে। প্রথম যেভাবে বাজিয়ে দিলাম ঠিক পরেরটাও সেইভাবেই হবে। তারপরে অন্তরা, এই অন্তরাটুকু শিখলে আপনার পুরো গানটি শেখা হয়ে যাবে। দুপুরবেলা পুকুর ঘাটে জল আনিতে যায়, দেখেন এটি আমরা স্টার্ট করব E3 থেকে। দেখতে পাচ্ছেন E3, দুপুরবেলা পুকুর ঘাটে জল আনিতে যায়। দূরের পথে মানুষ দেখা থাকি যে তাকায়। অর্থাৎ প্রথম যেভাবে বাজালাম পরেরটাও ঠিক একইভাবে হবে, শুধুমাত্র গানের কথা আলাদা, সুরটা একই থাকবে। পরের লাইনটা আবার সেম প্রসেসই হবে, পাশের বাড়ির ভাবি আইসা আমারে জিগায়। আবার ভরা কলসি লইয়া পথে আসো কান্দারে, ঠিক একইভাবে হবে। তো এখানে পরের যে লাইনটা, বন্ধুর মতো কে জানি গো আসে ভাবি যান,
এই লাইনটা একদম আমরা যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন B3 থেকে উপরে যাব। আবার দেখেন, আমার মন ভালো না, আবার সেই প্রথম যে স্থায়ী সেখানে ফিরে। কিছু ভালো লাগে না, আবার প্রথম লাইনটা আঙিনায় বসিয়া পাখি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।